পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বেলা 11টার দিকে ঈশ্বরদী দাসুরিয়া মুলাঢুলি সড়কের সরইকান্দি নামক স্থানে ঘটনা ঘটে। নিহতরা হলেন সেলিম সর্দার ঈশ্বরদী সরইকান্দি ফতেপুর গ্রামের, মৃত আফেজ সর্দারের ছেলে ও আমির প্রামাণিক জগন্নাথপুর গ্রামের জফির উদ্দিনের ছেলে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, ঘটনার সময় একটি মাল বোঝাই ট্রাক মুলাঢুলি থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সরইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানের দুই যাত্রী নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।